সম্মানিত দিনী ভাই বোন, আপনি ব্যস্ত হয়েন না, আমরা আপনাদেরকে একটি হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, মানুষ যেন তার প্রতিপালকের কাছে সব কিছু চায়, যা প্রয়োজন তাই চাই। এই কথা বলার পরে নিচে নামতে 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 বলছেন, হাত্তা ইয়াস আলা সিস আনা লিহে জান কথা, যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তাহলে স্যান্ডেলের ফিতাটাও যেন চাই। এই যে উদ্দেশ্য নয়, স্যান্ডেলের ফিতা মানে কম থেকে কম, একেবারে কম জিনিসও যদি হয় তাহলে সেটা আল্লাহর কাছে চাও, কোনো মানুষের কাছে আশ্রয় নিতে হবে না। যা আলোচনাতে খুব সুন্দরভাবে আপনারা অবগত হচ্ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াতুবি ইসমিন আও কাতিয়াতি রাহিমিন, মানুষের দোয়া কবুল করা হবে, আল্লাহ মানুষের দোয়া কবুল করবেন, তবে তিনটে কারণে কবুল হবে না। এক, কাতিয়াতি রাহিমিন, বেইসমিন আও কাতিয়াতি রাহিমিন, পাপের জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না। জেনা চুরি করার জন্য দোয়া করছে, এই দোয়া কবুল হবে না। দুই, সম্পর্ক ছিন্ন করার জন্য যদি দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবে না। তিন, মালাম ইয়াস্তাজিল, যতক্ষণ পর্যন্ত দোয়া করতে তাড়াহুড়া করছে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন যে মাল ইস্তিজাল, তাড়াহুড়া কি জিনিস, কিভাবে দোয়াতে তাড়াহুড়া হয়? তখন আল্লাহ রাসূল বলছেন যে একুলো বলে কাদাউ তোয়া কাদাউ তো মালামা রাইস্তা জবালি, কই কত দোয়া করলাম দোয়া করলাম, দোয়া কবুল হয় না। ফায়াস্তা হাসেল, তারপর অলস হয়ে যায়, ফায়াতু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই হলো তাড়াতাড়ি করা, তাড়াহুড়া করা, যেটাই বলছেন বলতে থাকেন, মরা পর্যন্ত বলেন, হোক আর না হোক, যখনই ছেড়ে দিবেন তখনই প্রমাণ হবে যে আপনি তাড়াহুড়া করলেন, তখন আর কবুল হবে না। চাইতে তাড়াহুড়ার কিছু নেই, বাকি জীবনটাকে এভাবে চাওয়াতেই লাগিয়ে রাখেন, ফল ভালো হবে। যেটা আপনি চেয়েছেন সেটা যদি না হয়, আল্লাহ যদি অন্য কিছু দেন তাহলে সেটা জান্নাত হতে পারে, আর যদি জান্নাত হয় তাহলে আপনার আর থাকলো কি, আর কি কিছু লাগবে? অনেক তো চেয়েছেন, তার সাথে তো আপনার কোনো রাগ নেই, বা কোনো সত্তা কারোর প্রতি রাগ করেন না, আপনার চাওয়া তাকে খারাপ লাগে না। আব্দুল্লাহ রহমান এবং রাহিম বলে একটা কথা বলছিল যে মানুষের কাছে যদি মানুষ চায় 10 বার চায় তাহলে বিরক্ত হয়, আর আল্লাহর কাছে 10 বার দিন রাত যদি চান তাহলে কি তিনি বিরক্ত হবেন? বিরক্ত হবেন না। চাওয়ার একটু পদ্ধতি, রাত 12টার পরে চাইবেন, তখন সব দরজা খোলা থাকে, রাতের কোনো একটা অংশে চাইবেন, সেটা রাত 2-3টার পরে, ওই সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। আজান এবং একামাতের মাঝে চাইবেন, ওই সময়ে আকাশের সব দরজা খোলা থাকে, সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে চাইবেন, এই সময়ে সব দরজা খোলা থাকে, আর রাতে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এইটুকু বলার পরে যা চাইবেন ছেড়ে দেওয়া হবে, এই দোয়াটা মুখস্থ করতে হবে। আর আরো দুটি হাদিস চাওয়ার ব্যাপারে, বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল একটা লোককে চাইতে দেখলেন, একটা লোক চাচ্ছে, তো কি বলছে? বলছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই এই দোয়া পড়ে চেয়েছে। তখন আল্লাহ নবী বলছেন যে দাআ বিইসমি ইলা আদম আল্লাযী যা দোয়া আজাবা ওয়া যা সুইলা আতা, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই ইসমে আজম দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে, এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে, এই ইসমে আজম দিয়ে যা বলা হবে তা মেনে নেওয়া হবে, এই ইসমে আজম দিয়ে যা চাওয়া হবে তা দিয়ে দেওয়া হবে। এটা আগে বলবেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন। কিছুই যদি জানা না থাকে তাহলে বলবেন আল্লাহ আমাকে এইটা দাও, আমার মাকে ক্ষমা করো, আমার বাপকে ক্ষমা করো। তো এইটুকু বলার পরে যদি জানা থাকে বলবেন রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বা বলবেন রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়ি ওয়ালি মান দাখালা বাইতে মুমিনান ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তারপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতু জিন্নুনে যা দাআ রাব্বুহু ওহু ফি বাতনিল হুত, ইউনুস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে যখন তিনি তার প্রতিপালককে বললেন, ইউনুস আলাইহিস সালাম যখন তার প্রতিপালককে বললেন তখন তিনি মাছের পেটে সাগরের মধ্যে মাছের পেটে থেকে তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তো আল্লাহ তাআলা বলছেন ইউনুস তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম ইলা ইয়ুবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটে রেখে দিতাম। তুমি এই দোয়া পড়েছো সেই জন্য তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিম লাম ইয়াদু বিহা ইল্লা ইস্তাজাবা লাহু ফি শাইইন, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে পড়ে দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তবে এটা কসবা, এ কথার অর্থ এই নয় যে সোয়া লক্ষ বর দোয়া ইউনুস পড়তে হবে। বিশ্বাস আপনি মানুষ হিসাবে এটাও বিশ্বাস করেন যে একটানা মানুষ ঠিক করে হিসাব করে সোয়া লক্ষ বার দোয়া ইউনুস পড়তে পারবে না। সোয়া লক্ষ বার এইখানে আছে নাকি, 1000 বার হিসাব করেছে এতে যে কত ভুল আছে। মুরব্বী বলছে আব্দুর রাজ্জাক সাহেব আঙ্গুলে তাসবি গণনা করব না, কেন? তাসবি দানায় তাসবি গণনা করলে ঠিক হয়, ভুল হয় না, এই জন্য আঙ্গুলে তাসবি গণনা করব না, তাসবি দানায় করব। তো সোয়া লক্ষ বার তাসবি গণনা করবেন কিভাবে, এইটা কিভাবে ঠিক করবেন? সোয়া লক্ষ বার কি এইখানে আছে? আল্লাহ মানুষকে সঠিক পথ দেখার তৌফিক দান করুক। আল্লাহর বিধান কত সুন্দর ছিল, তাকে কিভাবে বিপদে নিয়ে এসেছে সোয়া লক্ষ বার। আপনি আপনার সুবিধে মতো দোয়া ইউনুস পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন, ইসমে আজম পড়বেন, ইসমে আজমের পরে দরুদ পড়বেন, তারপরে যা ইচ্ছে তাই চাইবেন। ইসমে আজমের কথাটি আবদুল্লাহর কথা থেকে আর একটা আপনাকে অবগত করিয়ে রাখি, আয়াতুল কুরসির দাম এত বেশি কেন? ওখানে তো হালাল হারামের কথা নেই,
আমিও বুঝি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা এভাবে বলতে হবে এইটা আমি বুঝতে পারি। সূরা ইখলাসে কি আছে? সেখানে হালাল হারাম নেই, সেখানে সলাতের কথা নেই, সেখানে সিয়ামের কথা নেই, যাকাতের কথা নেই, আল্লাহর গুণাবলী আছে, তার বীরত্বের কথা বর্ণনা করা আছে। তো এই ইসমে আজমে আছে এইটে, আল্লাহ মিন্না আসলাক বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই, যেটা তিনি চান এতে তিনি খুব খুশি। এখন এইটা দিয়ে যদি চাওয়া শুরু করেন, তখন যেহেতু আগেই খুশি হয়ে গেছেন, এখন যা বলবেন সেটা মেনে নেবেন। তাকে আগেই খুশি করে দিয়েছি, তার মানে আর ভিতরে কোনো পীর ওলি আউলিয়া কবর মাজার কিছু নেই। লা ইলাহা মানে কোনো মাবুদি নেই, মানে কারোর কাছে আশ্রয় চাওয়ার কোনো পথঘাট নেই, ইল্লাল্লাহ। যখন এইভাবে বলেছি যে তুমি আল্লাহ, এই জন্য তো তোমার কাছে চাই, তুমি নিরপেক্ষ মুখপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, তার কাছে কারোর কাছে তিনি জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই, কারোর কাছে চাওয়া যায় না, এইরকম বলার পরে তিনি খুব খুশি। এখন দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম পড়বেন, অন্য দুরুদ আবার পড়বেন না। এখন কিছু বলেন, কি চান, জমি চান, ভ্যান চান, সেটা বলেন, আল্লাহ কবুল করবেন। তাহলে ইসমে আজম, তাহলে দুয়া ইউনুস, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজানের পরে সূর্য ঢলে যাওয়ার পর্বে রাত ১২টার পরে সময়গুলিতে চাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার শেষে চলে আসি।